বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে তোর সঙ্গে থাকুন আমি বিস্তারিত পরে শোনাচ্ছি দুই দলের সমাবেশে লাঠি আনা যাবে না বিশ শর্তে আরও যা আছে প্রকাশিত হয়েছে সাতাইশ অক্টোবর দুই হাজার তেইশ এগারোটা এক পি এম এ পছন্দের জায়গাতেই আগামীকাল শনিবার আঠাশ অক্টোবর সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ ও বিএনপি তবে এর জন্য উভয় দলকে বৃষ্টি শর্ত দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি শর্তে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠি শোটা বা বড় সদৃশ্য কোনো বস্তু ব্যবহার না করতে বলা হয়েছে দুই দলকে দেওয়া ডিএমপির বিশ শর্ত হল এক নম্বরে হলো এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয় স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে দুই স্থান ব্যবহারের অনুমতিপত্রের উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে তিন অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে চার দুপুর বারোটার আগে কোনো জনসমাগম করা যাবে না পাঁচ নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী এবং দৃশ্যমান আইডি কার্ড সহ নিয়োগ করতে হবে ছয় নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং চেকিংয়ের ব্যবস্থা করতে হবে সাত অনুমোদিত স্থানের বাইরে কোথাও লোক সমবেত হতে পারবে না আট আজান ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময়ে মাইক শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না নয় ধর্মীয় অনুভূতির উপর আঘাত আসতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না দশ অনুমোদিত সময়ের মধ্যে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা সমাবেশের সার্বিক কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে এগারো সমাবেশ সমাপ্তির পর প্রস্থানের সময় রাস্তায় কোথাও কোনো সংক্ষিপ্ত সমাবেশ বা অবস্থান করা যাবে না বারো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সমাবেশে বক্তব্য প্রদান বা তার কোনো বক্তব্য সমাবেশে প্রচার করা যাবে না তেরো রাস্তার বাম লেন ন্যূনতম ব্যবহার করে সমাবেশ করতে হবে এবং অন্য লেনসমূহ কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না চোদ্দ আইনশৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না পনেরো রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না শুলভ উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না সতেরো সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের বা রড কোনো বস্তু ব্যবহার করা যাবে না অবনতি ও কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে উনিশ উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে বিশ জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলেছেন বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে পঁচিশ হাজারের বেশি ফোর্স দায়িত্ব পালন করবে মহানগর পুলিশ সদস্যের ছুটি বাতিল করে দিয়ে মাঠে থাকতে বলা হয়েছে তবে সদস্যের কাউকেই অতি উৎসাহী হয়ে কর্মসূচিতে বাধা দিতে নিষেধ করা হয়েছে বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের ষাটটির বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ডিএমপি পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এগুলো বসানো হচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে সমাবেশ স্থলে সিসি ক্যামেরা ড্রোন থাকবে গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন তো এই পর্যন্তই ছিল খবরটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো আপনারা এখান থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ